রিবো তুলসী মালা গতকাল একাদশী ছিল কে ছিলেন হাত উঠাবেন একাদশী কে ছিলেন না হাত উঠান বা অনেকেই ছিলেন তো ভালো একাদশীতে থাকবেন মা একাদশীতে থাকতে হয় খুব ভালো ভালো জিনিস মা সত্যি বিজ্ঞান সায়েন্স বলছেন যে আমরা তো সব সময় খাই খেতে খেতে স্টমার্ক কি হয়ে যায় আমাদের মানে একদম ফেল হয়ে পড়ে অর্থাৎ কর্ম করতে করতে স্টমার্কে একদম ইয়ে ধরে যায় জড়তা ধরে যায় যদি একদিনটাকে একটু রেস্ট দেওয়া যায় তাহলে কম খাওয়া যায় বা কম খেলে ভালো হয় কম খাওয়া যায় তাহলে স্টমার্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এটা সায়েন্স বলছেন আর মা ইহো জাগতিক জগতের কল্যাণ এবং পারমার্থিক জগতের কল্যাণ যে পঞ্চশস্য খায় একাদশীর দিনে সে গাসে গ্রাসে গ্রাসে সে পাপ ভক্ষণ করে এমনি তো আমরা পাপি তাই না কলি হত জীব আরে বল কলি হত মানে কি আঘাত প্রাপ্ত কলি আমাদের আঘাত করে জগতে পাঠিয়েছেন আঘাত হয়ে এসেছি তাহলে কলি হত জীব এতে আমি এমনি তো পাপি আরো যদি পাপ গ্রাসে গ্রাসে ভক্ষণ করি তাহলে কি হবে দেখুন মা একাদশী থাকা কোনো ব্যাপার নয় শুধু পঞ্চশস্য বাদে যাহা খুশি আপনি খান পঞ্চশস্যটা বাদ দিন এটা বাদ দিয়ে খান একাদশী থাকুন কোনো ব্যাপার নয় আমি মনে করি শুরু করুন অন্তত শুরু করুন ফল খাবেন ফলের মধ্যে যা আপনার পছন্দ হয় সেই ফল খাবেন ঘাট তো খাবেন তাই না কি আলু পটল যা কিছু আছে এগুলো সুন্দর করে ঘাট তৈরি করে খান তারপরে মিষ্টি আলু যেটাকে বলে আপনারা কি বলেন মিষ্টি আলু তো মিষ্টি আলু শাক আলু যাকে বলা হয় এটাকে সিদ্ধ করে খান মানে কোনো ব্যাপার না আমি মনে করি যদি মনের ইচ্ছা থাকে কোনো ব্যাপার না একাদশী থাকে হরি বল হ্যাঁ হরি বল এই যে মা একাদশী যদি কেউ নাও থাকতে পারেন তো শাস্ত্র অনুসারে মনুসংহিতা বললেন যে অষ্ট মানে অষ্ট আটটা ব্রত রয়েছে এই আটটা ব্রত আপনারা পালন করবেন যদি একাদশী একান্ত নাই থাকতে পারেন দুঃখ নাই কিন্তু এই আটটা ব্রত আপনাদের করতে হবে এই আটটা ব্রত যখন করবেন তখন একাদশী আস্তে আস্তে আপনার কি আপনি করে নিতে পারবেন আপনার হেবিট হয়ে যাবে তখন মা অভ্যাস হয়ে যাবে সত্যি বলছি আটটা ব্রত কি কি বলা যাবে তারা পারেন না মোটেই পারেন না একাদশী থাকতে অর্থাৎ মাসে দুটো বছরে কটা চব্বিশটা একাদশী যদি কেউ থাকতে না পারেন তাহলে তার জন্য আটটা ব্রতের কথা বলেছে আটটা ব্রত বলা যাবে মা আটটা ব্রত কি কি রিবো ও মায়েরা বলা যাবে না আটটা ব্রত প্রথম হচ্ছে স্বয়ং স্বয়ং একাদশী হয় না স্বয়ংটা করবেন এটা বড় যার যেগুলো নাম বলছি এগুলো বড় বড় একাদশী স্বয়ং তারপরে হচ্ছে পাশমোড়া পাশমোড়া পর্যন্ত পাশাঙ্কুশ একাদশী যেটাকে বলা হয় তার মধ্যে তারপরে হচ্ছে উত্থান অর্থাৎ জাগ্রন্ত একাদশী এটা পালন করবেন তারপরে কটা হলো হ্যাঁ তিনটা তিনটা হলো তার মধ্যে ভীমসোরা অর্থাৎ একটা বড় একাদশী আছে এই যে কিছুদিন আগে চলে গেল ভৈম একাদশী এই ভৈম একাদশীটা পালন করবেন কষ্ট হলে করবেন তাহলে ভৈম ভীমসোরা হরি বল তাহলে ছেলের জন্মতিথি মেয়ের জন্মতিথি কত হলো ছটা হলো আর হচ্ছে ওমা আর কি হচ্ছে বলছেন পাগলার সত্য পাগলি রাগ এই নিয়ে কালকার ইহাও যদি না পারিস ভগার খাইলে ডুবে মরিস তাও যদি না পারিস ফুটার মুখ দর্শন করিস না বাবা আমি কাঁকড়া নদী ডুবে মরবো ভগার খাইলে ডুবে মরতে পারবো না কাঁকড়া নদী পরের গুলো বুঝলেন না তো হৈম একাদশীর পরের গুলো বুঝলেন না কিন্তু বললেন যে পাগলার সত্য পাগলা কে মা যিনি সংসার ছেড়ে দিবানিশি সাই ভস্ম গায়ে মেকে নিতাইগর হরিবল বলে কেঁদে বেড়াচ্ছে শ্মশানে মশানে নিতাইগর হরিবল দেবাদিদেব ভোলানা ভোলে বাবা তিনি হচ্ছেন পাগলার সত্য মানে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীটা অবশ্যই পালন করবেন আর বলেন যদি পাগলা বাবা হয় পাগলিকে মা হবে না দুর্গা মা এই দুর্গা মায়ের যে মহা অষ্টমী তিথি মানে পাগলার সত্য পাগলির আট আট মানে অষ্টমী তিথি এই অষ্টমীটা পালন করবেন আর এহাও যদি না পারিস ভগার খাইলে ডুবে মরিস ভগার খাল কোনটি ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে ব্রিজের তলা দিয়ে কুলকুল কুলকুল করে যে যাচ্ছে কে গঙ্গা গঙ্গা এই গঙ্গার মহাষ্টমী স্নান হয় না এই স্নানে গিয়ে গঙ্গায় স্নান করে আসবেন তাহো আপনার হয়ে যাবে পূর্ণ আর যদি আহ না পারিস ফুটার মুখ দর্শন করিস ফুটাকে
আমাদের ভগবান আছে ওমা যার ঠুটা মানে হাত পা যার কিছু নাই তাকে ঠুটা বলা হলো তাহলে আমাদের ভগবানের জন্য যে যার যে ঠুটা যার হাত পা নাই সে কে জয় জগন্নাথ জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি সুভদ্রা মহারানী কি বলদেব কি বলদেব কি যেই রথযাত্রা হয় না মা এই রথযাত্রায় আপনি অবশ্যই যে দিক দিয়ে রথটা যাবে গিয়ে একটু দড়িটা ধরে টানবেন এবারে কেন ভগবান বলল তোদের সংসার নিয়ে তোরা পড়ে আছিস আমাকে দেখিবার তোদের সময় হয় না আমার মন্দিরে যাওয়ার তোদের সময় হয় না ভগবান কৃপাময় কৃপাবান এবং পাঞ্চাকল্পতরু ভগবান করুণাময় বলল তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য আমি রাস্তায় বের হয়েছি হরি হো তোমরা দর্শন করে তোমাদের মানব চলন ধন্য করে টাইগার হরি বল হরি বল Thank you.